আসসালামু আলাইকুম। মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুবকর সিদ্দিক আমাদের আজকের এই সকালের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমাদের তিন নম্বর সেটের কৃতি শিক্ষার্থীরা করছে মোটর কন্ট্রোলিংয়ের ক্লাস। তারা আজকে মোটর রিভার্স ফরওয়ার্ডের কানেকশন দিয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা মোটরের লাইন দেওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছে। যদি আমরা সামনের দিকে দেখি, এদিকেও আমাদের কৃতি শিক্ষার্থীরা সকালে দাঁড়িয়েছে এবং প্রত্যেকে রিভার্স ফরওয়ার্ডের কানেকশন দিচ্ছে। তো দেখুন, প্রতিবারের মতো এবারও আজকের দিনও আমরা প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা মালামাল দিয়ে দিয়েছি। প্রত্যেকজন যার যার জায়গায় দাঁড়িয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের কানেকশনটি সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং তাদের সকলের সামনে রয়েছে সার্কিট ডায়াগ্রাম, কন্ট্রোলিং ডায়াগ্রাম এবং পাওয়ার ডায়াগ্রাম দুটোই তাদেরকে সুন্দর করে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ডায়াগ্রাম মেনটেন করে সকল শিক্ষার্থী এখন যার যার জায়গায় দাঁড়িয়ে কানেকশনগুলো দিচ্ছে। যারা মাল্টিপারপাসে কাজ শিখতে আসবেন তাদেরকে এইভাবেই সবগুলো ক্লাসে সবগুলো ক্লাস এভাবেই করানো হবে এবং এভাবেই সার্ভিস দেওয়া হবে। একটু পরে স্টুডেন্টরা মালামালের তাদের কানেকশন দেওয়া মালামালে পাওয়ার সাপ্লাই দিবে, দিয়ে সরাসরি মোটর চালিয়ে দেখবে। তো আমরা তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিব এবং আমরা দেখবো যে তারা কীভাবে কানেকশনটি দিয়েছে, কানেকশনটি সম্পূর্ণ করেছে এবং তাদের লোড কীভাবে চলছে।